हेलो एवरीवन, पौशाली चले नतुन भिडियो नहीं। फर्स्ट अफ अल तुम्हारा एक कमेंट करो सानग्लस पड़े केम लगे। ये सानग्लस रूपम्स रियक्शन रूपम, तो अनेक दिन भाची और सानग्लस पड़े एक भिडियो करब। आज के भावल कर ही फिली तईजे कर लाइक जोक्स अपार्ट। এখন আমি এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, বেশ দু তিনটি ইনফরমেশন দেব আর মানে আমার কিছু মতামত রাখবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেরাফেরি থ্রি, যে সিনেমাটার জন্য আমরা প্রচন্ডভাবে এক্সাইটেড। এবং গতকাল আমি একটা মানে ফাইনাল খবর পেলাম, সেটা হচ্ছে অক্ষয় কুমারের পরিবর্তে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। এবারে দেখো হেরাফেরি এমন মানে হেরাফেরি ফ্র্যাঞ্চাইজটা এমন একটা ফ্র্যাঞ্চাইজ না, অক্ষয় কুমারকে ছাড়া না কিছু ভাবা যায় না। মানে আমি জানি রিসেন্ট টাইমে অক্ষয় কুমার বেশ কিছু ফ্লপ দিচ্ছেন, কিন্তু হেরাফেরি এমন একটা ছবি, ঠিক লাইক সেম আমরা যেমন ভুলভুলাইয়াতে অক্ষয় কুমারকে আমরা যেভাবে দেখেছিলাম, সামহাউ কার্তিক আরিয়ানকে আমার অবভিয়াসলি ভালো লেগেছে। কিন্তু আমার মনে হয় হেরাফেরি থ্রিতে অক্ষয় কুমারকেই দরকার, ওখানে কার্তিক আরিয়ানের গল্পটা নয়। এখন শোনা যাচ্ছে অক্ষয় কুমার নাকি এই ছবিটার জন্য 100 কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন, ওই কারণের জন্য ওনাকে মানে বাতিল করে কার্তিক আরিয়ানকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার কারণ রিসেন্ট টাইমে কার্তিক আরিয়ান মানে যে ছবি আনছেন কেন সেটা বক্স অফিসে ভালো ওয়ার্ক করছে, মানে ভুলভুলাইয়া 2 একটা হিউজ লেভেলের বক্স অফিস কালেকশন করেছে। কিন্তু আমার একটা পার্সোনাল ওপিনিয়ন কি, হেরাফেরি থ্রিতে অক্ষয় কুমারকেই দরকার। অক্ষয় কুমারেরও একটা জিনিস মাথায় রাখা উচিত যে একটা ভালো ফিল্ম সবসময় টাকা আর সবসময় ব্যবসাটা দিয়ে না, তাহলে সেই অভিনেতার অভিনয়টা কোথায় গেল? মানে আলটিমেটলি অক্ষয় কুমার মানেই হচ্ছে তিনি তার ন্যায্য পারিশ্রমিক ছাড়া কাজ করবেন না। এই কারণের জন্য উনি যে প্রজেক্টে ভালো পারিশ্রমিক পাচ্ছেন, সেটা ফ্লপ হোক সেটা হিট হোক, উনি বছরে 4টে করে সিনেমা আনছেন। এবারে হেরাফেরি থ্রি এর মতন একটা প্রজেক্ট উনি নাকচ করছেন। আমার মনে হচ্ছে এটা অক্ষয় কুমারের লাইফের একটা প্রচন্ড ভুল ডিসিশন। হেরাফেরি থ্রিতে অক্ষয় কুমারকে ছাড়া আমরা কাউকে ভাবতে পারছি না। হ্যাঁ হতেই পারে কার্তিক আরিয়ান একটা সুপার পারফরমেন্স দিল, কিন্তু সেটা না একটা সামাউ শুনতে এখন কেমন যেন লাগছে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। সেকেন্ড যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, গতকাল রিলিজ হয়েছে উঁচাই বলে সিনেমাটা। উঁচাই সিনেমাটা কিন্তু ওপেনিং ডেতে ডোমেস্টিক বক্স অফিস কালেকশন 1,75,00,000 টাকা হয়েছে, যেটা একটা মানে গুড স্টার্ট আমরা বলতে পারি। মানে উঁচাই ছবিটা একদম অন্য ধরনের ছবি, একটা বন্ধুত্বের গল্প এবং বন্ধুর শখ না পূরণ হওয়া একটা শখ অন্য বন্ধুরা পূরণ করবে, এই গল্পটা আমরা দেখেছি। অমিতাভ বচ্চন জি, ড্যানি জি আছেন। তো এই ছবিটা আমি এখনো পার্সোনালি দেখে উঠতে পারিনি, আমি দেখবো, আমি উঁচাই নিয়ে প্রচন্ড এক্সাইটেড। তো ওপেনিং নিয়েছে এটা বেশ ভালো লাগছে, যে ছবিটা 1,75,00,000 টাকার ওপেনিং নিয়েছে, এটা আমার বেশ ভালো লাগলো। তো এটা একটা ইনফরমেশন দিলাম। এবং সবশেষ তোমাদের যেটা নিয়ে কথা বলবো বন্ধুরা, গতকাল অফিসিয়ালি জানানো হয়েছে SBF এর তরফ থেকে বল্লভপুরের রূপকথা ছবিটা 2,25,00,000 টাকার ব্যবসা করেছে। এবং দেখো SBF এর তরফ থেকে তো জানা যাচ্ছে, এটা আমরা কর্ণসুবর্ণের গুপ্তধনেও রিসেন্টলি জানতে পারলাম। তো এই বক্স অফিস কালেকশনটা যদি সত্যি বক্স অফিস হয়ে থাকে তাহলে আমাদের কাছে খুব আনন্দের একটা ব্যাপার, যে কোনো একটা ছবি বা SBF এর তরফ থেকে যে ছবিই আসছে সেটা বাংলায় কিন্তু ওয়ার্ক করছে, এটা মানতে হবে। এখন হ্যাঁ, এটা যদি জেনুইন বক্স অফিস কালেকশন হয়, কিন্তু ন্যাচারালি আমরা কি দেখি, মানে যে বক্স অফিস কালেকশনটা আমরা দেখি সেটা খানিকটা বাড়িয়ে বলা থাকে। আমি যদি 25 লাখটা ছেড়েও দিই, যদি ছবিটা 2 কোটি টাকারও ব্যবসা করে আমি বলবো ভালো ব্যবসা করেছে। আর অডিয়েন্স কিন্তু এই ধরনের গল্প নিচ্ছে, যেটা দেখা যাচ্ছে। মানে দেখো SBF একটু অন্য ধারার ছবি করছে বা আমরা করতে দেখি, তো বক্স অফিস কালেকশন ভালো হচ্ছে। আমি চাই এভাবেই বাংলার বক্স অফিস এগোক। তো পুরো ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করো। বিশেষ করে হেরাফেরি থ্রিতে অক্ষয় কুমারকে তোমরা দেখতে চাও নাকি কার্তিক আরিয়ানকে তোমরা দেখতে চাও, মানে কোনটা দেখতে পেলে তোমরা বেশি খুশি হবে সেটা কমেন্ট করে জানাও। এই ছিল এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। এভাবেই চ্যানেলের পাশে থেকো, খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য বাই বাই।